এই এই থালাটা নিলে 150 টাকা কত টাকা দাম 100 গ্রামের দাম 100 টাকা আসসালামু আলাইকুম শুভ বিকেল সকলে কেমন আছেন আশা করি আমার ভিউয়ার্সগুলো সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি জিয়াগঞ্জ সদরঘাট মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাণকেন্দ্র জিয়াগঞ্জ থেকে বলছি ইতিহাসের পাতাতে স্বর্ণাক্ষরে লেখা আছে জিয়াগঞ্জ আজিমগঞ্জের কথা আজকে আজিমগঞ্জের সদরঘাট বা জিয়াগঞ্জের সদরঘাট থেকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চলেছি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা মুর্শিদাবাদ সম্পর্কে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা যদি কোনোদিন সন্ধেবেলায় আপনাকে জিয়াগঞ্জ বা আজিমগঞ্জ সদরঘাটে আসতে হয় তবে আপনি এই দৃশ্য থেকে চোখ ফেরাতে পারবেন না দুই সাইডে এত সুন্দর সুন্দর রং বেরঙের লাইট দিয়ে সাজানো আর তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা আরতি চলছে এখানকার ট্র্যাডিশন যে হরিদ্বারের মতো গঙ্গা আরতি এখানে হয়ে থাকে তো আমরাও সেই দৃশ্য উপভোগ করতে করতে চলুন বাজারটা ঘুরে আসি এখানে সন্ধ্যাবেলা একটা জিনিস দেখলাম এখানে মাছ কি মাছ এগুলো কোকার মাছ এগুলো কোথাকার মাছ গঙ্গার মাছ এখনই ধরলেন আপনারা আচ্ছা কিভাবে বিক্রি করেন এগুলো ঠিকা মানে এগুলো এক একটা প্লেটে যতটা আছে ও আচ্ছা আচ্ছা এগুলো গঙ্গার মাছ ওই কি আছে চিংড়ি আছে মনে হচ্ছে এই মাছ আমি প্রথম দেখলাম এটা কত করে দাম কিরকম আছে এই থালাটা নিলে 150 টাকা আমি অনেক দিন আগে শুনেছিলাম জিয়াগঞ্জে এরকম থালাতে মাছ বিক্রি হয় এটা এটা 250 টাকা এটা 200 টাকা মানে ওজন ওজন কতটা হবে ওজন এটা 250 হবে 250 গ্রাম হবে তো হ্যাঁ এই মাছ তো জ্যান্ত মাছ একদম পাঙাশ মাছের বাচ্চা নাকি হ্যাঁ রিঠা মাছ ভালো লাগছে তো এখানে প্রতিদিন বসেন আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলাতে তাই তো সকালে হচ্ছে এটা পৌরসভা পার্ক আর এটা হচ্ছে সদরঘাট সদরঘাটে যাওয়ার রাস্তা এটা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা এই এখানেই কিন্তু ই করেছে হ্যাঁ ওটা কতটায় ওটা কালো গাড়িতে ওটা কী মাছ বললেন বাঁশপাতা মাছ কত টাকা দাম 100 গ্রামের দাম 100 টাকা ওটা কতটা আছে 100 গ্রামে ওটা 100 গ্রামে আছে 100 গ্রাম আছে বাঁশপাতা মাছ খাবেন হ্যাঁ আমি অনেকদিন আগে শুনেছিলাম যে জিয়াগঞ্জে এরকমভাবে ইয়ে পাওয়া যায় মাছ পাওয়া যায় আজকে দেখলাম ভালো লাগলো বেশ জ্যান্ত মাছ ওনারা বিক্রি করেন এখানে আবার লাল গোলা তো এরকমভাবে মাছ বিক্রি হয় মানে একটা থালাতে থাকবে ওরা ঠিকাতে বিক্রি করবে ঠিক আছে একসঙ্গে তো আজকের ভিডিও এখানে শেষ করছি লস্যি খেতে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে বাই জয় হিন্দ